بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. এই দিনে আপনি 243 এর নম্বরে জানতে চেয়েছেন যে লাস্টে যে জমার খুতবার খুতবায় অর্থাৎ শেষের খুতবায় দোয়া করা হয় এটা কতদূর সঠিক। খতিব যদি দোয়া করে এভাবে বলা যায় এটা জায়েজ রয়েছে, তবে হাত না উঠে দোয়া করবে এবং মুক্তাদিরা হাত না উঠে আমিন বলতে পারে, এই এইরকম দোয়া এবং তাদের শরীক হওয়া বৈধ রয়েছে। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহে বৈধ বলেছেন, আরও অনেকে বৈধ বলেছেন। তবে ইমামের হাত উঠে দোয়া করা এবং মুক্তাদির হাত উঠে দোয়া করা এটাই হলো আপত্তি করা। মোসানফ ইবনে সাইবার এসেছে মাসরুক ইবনে আজদা এমন পরিস্থিতি দেখে তিনি বলেছেন, কত আল্লাহ হাজিল আইদি, আল্লাহ এই হাতগুলিকে কেটে ফেলুন। কোন হাতগুলিকে? যে হাতগুলি উঠানো ছিল, মানে দোয়া করার জন্য হাত উঠিয়েছিল ইমাম এবং মুক্তাদি গণ। তখন উনি এই দৃশ্য দেখে প্রতিবাদ করেছেন এবং বদদোয়া দিয়ে বলেছেন যে আল্লাহ এই হাতগুলিকে কেটে ফেলুন। এরপরে উনি বলেছেন যে সালাফে সালেহিনের ভিতরে এই আমল ছিল না, সাহাবা কেরাম এভাবে হাত উঠে দোয়া করতেন না, খুতবার দোয়ায় এভাবে হাত উঠাতেন না। তো আসারটি মোসানফ ইবনে আবি শাইবা বিশুদ্ধ সনদে এসেছে। সুতরাং দোয়া করা যেতে পারে, কিন্তু দোয়ায় হাত উঠানো যাবে না, একমাত্র যদি ইস্তেসকার জন্য দোয়া করে খতিব, মানে বৃষ্টির প্রার্থনা হিসেবে দোয়া করে, তাহলে সে দোয়াতে তার জন্য হাত ওঠা বিধিসম্মত। ওই সময় মুক্তাদিদের জন্য, শ্রোতাদের জন্য হাত উঠে দোয়া করা বিধিসম্মত। কেবল এই একটি অবস্থা ছাড়া ওই সময় হাত উঠে দোয়া করা জায়েজ নয়। আর ইস্তেসকার জন্য দোয়া করা, এটা বুখারী শরীফ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে দোয়া করেছিলেন। এমনকি ইমাম বুখারী তার সহিহুল বুখারীতে বাব বেঁধেছেন খুতবা চলাকালীন দোয়া করা বিষয়ে, মানে ইস্তেসকার জন্য। তো শুধুমাত্র বৃষ্টি প্রার্থনার প্রয়োজন দেখা দিলে ওই প্রার্থনায় খতিব সাহেব হাত উঠে দোয়া করতে পারেন এবং যারা শ্রোতা তারাও হাত উঠে দোয়া করতে পারে, করবে। এছাড়া অন্যান্য খুতবার শেষে খতিব দোয়া করলে হাত না উঠিয়ে দোয়া করবে এবং মুক্তাদিরা এই দোয়ায় শরীক হবে হাত না উঠিয়েই। এটা হলো বিধিসম্মত, শরীয়সম্মত, কিন্তু কাউরের জন্য হাত ওঠানো বিধিসম্মত নয়। একমাত্র ইস্তেসকার কথাটি ভিন্ন, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।